Hello guys, welcome to my fresh new vlog. Hey, Toki, so bhalo to? Ar bhalo thakbe na mane tumra to SB paribar. Speed bolo ben. To guys, bishoy ta hocche ajke amra korte cholechi ki? Ki? Gift unboxing. Thik ache. মানে জামা সুচিতে যেগুলো আমাদের দুজনকে গিফট দিয়েছে মারা সেইগুলো আজকে আমরা আনবক্সিং করব আর তোমাদেরকে দেখাবো কি কি আমাদের গিফট দিয়েছে মারা সেগুলো তোমাদের আজকে দেখাবো তাই তো তো গাইস আমি গিফটগুলো নিয়ে বসে পড়েছি আর এবার আমি তোমাদেরকে দেখাবো কাল আমাদের কি কি গিফট করেছি ফার্স্ট গিফট এই শার্ট এটা তোমরা দেখেছো ভিডিওতে ও কালকে পড়ে ষষ্ঠীতে বসেছিল গাইস এটা আমার মা দিয়েছে ওকে ওই যে তখন তখন গেঞ্জি এই একটা এটা হচ্ছে পিছনের দিকটা আর এটা হচ্ছে সামনের দিকটা আর এই শাড়িটা আমাকে মা দিয়েছে কেমন হয়েছে শাড়িটা ভালো ভালো হয়েছে শার্টটাও ওকে মা দিয়েছে এই শাড়িটা আমাকে মেজো মা দিয়েছে পুরোপুরি তো দেখাতে পারবো না যখন পড়বো ভিডিওতে দেখতে পেয়ে যাবো এই প্যান্টটা মা দিয়েছে আর এই প্যান্টটা দিদি দিয়েছে ছোট কাকিমা ওকে গিফট করেছে কোন বালা এ বালা আর এই হচ্ছে আমার ছোট ভাই লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে প্রচণ্ড ফ্রি ফায়ার খেলে তো গাইস আমরা এখন থাম্বনেলের জন্য ছবি তুলবো তাই সে আবার সেই দুদিন ধরে শুধু এই করে আছি খুলছি প্যাক করছি খুলছি প্যাক করছি হ্যাঁ তুমি এত ভালোবাসো বউয়ের শাড়ি ঢুকিয়ে দিচ্ছ মানুষ হয়ে গেছ আমাদের সমস্ত গিফট তোমরা দেখে নিলে শার্ট শাড়ি কী কী পরেছিল সমস্ত সব কিছু তোমাদেরকে দেখিয়েছি এবার দেখানোর পালা হচ্ছে আমাদের পুরো বাড়িটা ওর হোম ট্যুর তো তোমরা দেখে নিয়েছো এবার দেখবে আমার হোম ট্যুর ক্যামেরাম্যান ফলো মি একটা জিনিস দেখাবো সবাইকে বলো তো এটা কে এটা এটা এই যে টাকলি এটা হলো ছোট্ট পরি সবার সাথে পরিচয় করিয়ে দাও এটা দাদা এটা ভাই এটা বাবা এটা মা এটা ছোটদা আর ইনি হলেন আমাদের ঠাম্মা আমার এই পৃথিবীতে নেই তাই আমরা ছবিটা যত্ন করে গুছিয়ে রেখেছি আমার রুমে একটাই শোকেস আর আমি যখন ছিলাম আমার খাটটা ছিল ওই দিকে আর এখন বাড়ি এসে দেখছি খাট ঘুরে গেছে ওই দিকে তো গাইস এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের আরেকটা রুমে যেখানে আমাদের ঠাকুর থাকে এই হচ্ছে আমাদের আরেকটা রুম এটা ফ্রিজ আর এটা বহু বছরের শোকেস ছিল ভেঙে গেছে তার জন্য এগোরে রেখেছে ফেলে দেয়নি মায়ের একটা পুরনো স্মৃতি মায়েরা খুব শখ করে কিনেছিল চলবে একে দেখাও একে দেখাও দে দে হাই করে তো হাই হাই খাও বলো তোমরা খাও বাবা এখানে শুয়ে পড়েছে
বড় মা এখানে শুয়ে পড়েছে, মা ওখানে উকুন বাজাবাজি করছে। এটা হলো আমার মা, এটা বৌদি, লজ্জাবতী লতা, এটা বোতল, এটা তো কুকুর, চুপ, এই হচ্ছে ভাই। শান্তি, কি সুন্দর একটা হাওয়া পেয়েছি। এতক্ষণ ঘরে ঢুকে ঢুকে ক্যামেরা করছিলাম, মনে হচ্ছে যেন আগুনে পুড়ে যাচ্ছে। আস্তে আস্তে বড় ইউটিউবার হয়ে যাচ্ছে, আমাকে পাত্তা দেবে বলো? এখন থেকে আমি ক্যামেরা নিয়ে পড়া পাড়া ঘুরে বেড়াচ্ছি এভাবে করে, তাহলে এরপরে আর পাত্তা দেবে আমাকে তুমি? হ্যাঁ, এই হলো তোমাদের ইউটিউবার শেখর বাবুর নতুন গার্লফ্রেন্ড। হ্যাঁ, এখানে এসে বলো আমাদের এখানে এসে কেমন লাগছে? কতটা ভালো লাগে? তাহলে এই দুটো মানে খুব ভালো লাগছে, তাহলে বাড়ি যাবো না? শনিবার হচ্ছে আমাদের ওখানে একটা খেলা আছে, ঠিক আছে, খাসির খেলা আছে, প্রতি জামাষষ্ঠীতে হয়ে থাকে। জামাষষ্ঠীর দিন সবাই, আমি তো চলে এসেছি, অনেকেই পাড়ার থেকে চলে গেছে যাওয়া শ্বশুর বাড়িতে, সেই জন্য খেলাটা পিছিয়ে দেওয়া হয়েছে। তো বাড়িতে শনিবারে সেই খেলাটা, আমাকে বলছিল বারবার যে শনিবার অবশ্যই আসিস, কিন্তু এ বলছে আমি রবিবার যাবো শনিবার আজকের রেজিস্ট্রার অফিসার ফোন করেছিল যে সার্টিফিকেটটা মঙ্গলবারে তুলতে হবে, সেই কারণে ভাই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আরও থাকতাম যদি এভাবে ফোন না করতো, তখন তোর মন খারাপ। আচ্ছা, কিছু করার নেই, আমার তো প্রায় 10-12 দিন পরে বোধহয় একটা বিয়ে আছে, ঠিক আছে, এখানে আমার এক আর বিয়ে করছে ঠিক আমাদের ওখানকার একটা ছেলের সাথে বিয়ে হচ্ছে, তো এখানে আসবো না, ডাইরেক্ট ওখানে বসে চিন্তা ভাবনা করে দেখি। ডিরেক্টলি ওখানে যেতে চাইছে কারণ ও পয়সা বাঁচাতে চাইছে। ওদের বাড়ির যে ফিশারি, মাছের ফিশারি, সেগুলো আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে, ঠিক আছে। এটা হচ্ছে বাড়ির সামনের এই পুকুরটা আছে এদের। আমাদের জেলে কিন্তু প্রচন্ড জল থাকে পুরো এই অবধি, কিন্তু এই কিছুদিন আগে মার বাবা পুকুরে জাল দিয়েছিল, তার কারণ এই জল কমানো হয়েছে, আর আমাদের ঝিলটা ঠিক এত বড়। সেই কোনা থেকে এই কোনা, এই কোনা থেকে বলো, এই কোনা থেকে এই কোনা, নিচে লাফছো করে পা ঢুকে যাবে নরম থাকলে, পা ঢোকে না, চলো উঠে এসো। আমি গাইজ, আমি উঁচে মাছের গর্ত দেখছি, তোমাদেরকে দেখাতে চাই। কিন্তু বাবা জল তোলেনি, নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, আর দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।